परिवासिया दारू नौसे तरवासी सुने हवे जबो আপনার এত যে বয়স হইল এখনো সেই ঝুমর গান বা ছয়ের হ্যাঁ এখনো খরেই বলো খরেই গাইবো তবে ওই দিন ভুল ছিও ওই দিন ভুল ছিও মানে স্মৃতি শক্তিটা একটু কমে 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 আসছে শুনতেও কম পাচ্ছি দেখতেও একটু কম পাচ্ছি আচ্ছা মনে মনে করছি যে কাল যাব ছলাগড়া ছলাগড়া যাব পুরুলের চশমা লইব আচ্ছা মানে পেপার পড়তে পারি না তুমি পড়ো তখন আমার আমি অকমকাই যাই হ্যাঁ আমি পড়তে পাচ্ছি না আমি পড়তে পাচ্ছি সে বড় করলে পারি হ্যাঁ আর ওই ছোট গিলা নাই পারি আচ্ছা ইয়ার আগে তুমি ইয়া কি বলে চশমা লাগায় না না কব না সখের চশমা লাগাইছি হ্যাঁ সখের চশমা আর দুঃখের চশমা না এ ইয়ার কানের যন্ত্র নিয়েছিলি তো ওর মেয়াদ ছিল এক বছর এক বছর চলল আর গেল আচ্ছা আর একটা কথা বলবো ধরো এতদিন নাচ করিয়েছ এখনো সেই মনের জোশটা বজায় রেখেছে হ্যাঁ এখনো আছে আচ্ছা আর তারপর দেখা যাচ্ছে এখনকার যারা কচি কাঁচা শিল্পী বা নামকরা শিল্পী অনেকে খুব কম বয়সের মধ্যে মারা যাচ্ছে ভাঙ্গে যাচ্ছে মানে শরীর ভাঙ্গে যাচ্ছে হ্যাঁ এটা কেন হচ্ছে এই মত ঢুকাছে মদ গাঁজায় ভর্তি আছে আমিও মদ খাইছি জোয়ান অবস্থায় ভালোই মদ খাইছি তবে আমার যখনই ইহাটা আলো একদিন আমি মদ খাই পড়েছি শোনো যে যে বছর গরুর ধুন্ধা মাঝে গরুর উঠাইল না এক বছর সেই বছরের কথা জাগদায় নাচলি নাচি আর ঘর আসছি তো জাগদায় রাতের লোক লোকে বলছে বলছে মা তো ছেলে মা তোমাকে ডাকিয়েছে তখন বলছি আমি বলছি মা ডাকিয়েছে মানে কি বাবাই বললে বলি কোনো বন্ধু বটে কিন্তু মা বলি তাহলে অন্য কোনো রিলেটিভ বটে বলছি বাবু সকালে যাব সকালে গেলি তো আচ্ছা একটা ভাঙ্গা ঘর ছোটো মোটো ঘর তালপাতে ছায়া আছে ঘরটা মা গো অস্তাদ হয়েছে বসে 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 বসো তখন দুটো আর রুটি আর এক বোতল মদ দিয়েছে ওর মায়ে তো মদটা এত তেজি যে খাওয়া যাচ্ছে না তো আমি বলছি এ গো আমি সে রাতে ঝাঁপাঝাঁপি করি ছোনা করেছি তো একটু জল খাবো তো ও আর মায়াটা তো আল্লাহ আর সিনিয়র বলছি পরব বসলো তো জল ফুরো হয়ে গেছে জলেই নাকি ঘরে তাহলে কী করবো বাবা সে টুকুটুকু ঢুকতে পাশে গলাটায় বাজছে কাপটা একরকম খাইয়েছে তখন আমাদের গাড়িটা পায়ে গেল ফক করে আমার ওইখানটা তার বলি হ্যাঁ বলে আমাকে ছাড়িয়ে যাবো কি নাকি বলি আর বসবো না তখন দিলি মজরা দিয়ে আর ঢালিয়ে দিলি খাইয়ে দিলি খাইয়ে দিয়ে চলে গেছি ছোটু মতো বলে নাম ওর সঙ্গে সালা ভগ্নি প্রতিটুকু রিলেটিভ আছে তো ও তা গেছি তো বলছি ওস্তাদ আলি ওস্তাদ আলি যা যা ওস্তাদকে চা দে তখন উহাকে আমি বলছি কি মদের তার দুঃ সালা তা তলটা সকালে ঢোকাবে তখন উহা চারটা বাগাল চারটা না কটা বাগাল ছিল বাগালটা খুঁচিয়ে দিল আমার ছোটো ভাই বলছে যদি মদ খাবি তাহলে আমি সোনা চাষবো নাই বলে দিছি নাই খাবো রে কেন খাবো কেউ খাইনি আর আমি একাই খাবো যেটা সবাই খাবে সেইটাই আমি খাবো একটু পেছালি একটু পেছায় আর ওই মদটা দিয়ে তখন নেশা হয়েছে তো তখন সহ্য হচ্ছে ও দিলে বোতল উঠাও দিলে ঢালিয়ে খাইতে গাড়িয়ে চলে সিঁদড়িয়ে সেই তখন ঝাড়খণ্ড জন্মিছে আচ্ছা আমাদের সভাপতি ছিল বাঁধানের শরৎ মাহাতো আচ্ছা আপনাকে যে মদটা খাওয়ানছিল মেয়া লোকটাই হ্যাঁ ওটা আপনার চিনা না 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 কিছু না ও তাহলে মদটা খাওয়াবার জন্য হ্যাঁ ওই জন্য কুটুম টুটুম কিছু ছিল আচ্ছা তো
আসে যে শরদ মাতাকে চড়া আনছে সিপিএম এর নেতায়। তো আমি যাব সিঁদড়িয়া এসে নামেছি, সিঁদড়িয়া এসে নামে তখন মনমতো আমাদের বাসিয়াল ও নামেছে, বলছি হ্যাঁ মশা পকেটে পয়সা আছে? তো বলি পার্টি ছিঁড়ে তখন বলতে নাই পারলি, এখন বলছিস যে অমরি কম ঝম আছে, তো তোর কত দরকার? তখন বলছে এই ঘরটাকে ঢুকব। বলছে কী ঘর বটে? আমি বলছি এটা কী ঘর বটে? চল না দেখবো কী বটে। তখন ঢুকেছে, জানি দেখছি না সারা ভাটি ভাটি দুটো ভাটিয়ালে, বলছে আপনি আমার এই ভাটি উঠার জন্য এই দুটো বোতল আপনার ফ্রি, টেবিলটি এনে এরকম দুটো চার দিয়েছে, একটা টেবিল দিয়েছে, ওই টেবিলটি রেখে দিল। তারপরে তুমি গেলে ওস্তাদ এখানে সবাই অবাক হচ্ছে, মধুভাটি ওস্তাদ, হ্যাঁ সবাই একটা একটা, তো ১৮টা বোতল টেবিলটা জড়ো হয়ে মনমসর ডোমে ৫-৬টা দিয়েছে খাইয়ে, ৫-৬টা দিয়েছে খাইয়ে। তো আমি বলছি চলো, আর তখন ও তো সিঁদড়ি পিটছ, বিরোধী দল শুনলেই পিটছ, তো বলি এটা থাকা চলবে না, এরপর চপলা বছর তো যাচ্ছি। তা ও বলছে এগুলিয়া, তো বলি এগুলো কোনো পয়সা নেই, সে তোর কিসের মায়া এটা, আমরা কোনো পয়সা নিয়ে কিনেছি, আপনি ঢুকা রাখবে ভাটিয়াল। তখন ওই গেলি যাই আমরা পড়লি ফতেপুরে দুই লোকে বান্ধান যাবো, তো ফতেপুরে পড়লি, ফতেপুরে আমার উঠে তো নেশায় তো ভূত, তো নেশায় সাইকেলটা নিয়ে লোকে পরে বলে দিয়েছে বুঝা আপনি অনেক চেষ্টা করেছিলেন মনমতাকে উঠাতে, তো লেড়ে বেঁধে হয়ে গেছে, বসতেও পারছে না উঠতেও পারছে না। তখন আমি সাইকেলটা চাপলি, চাপে চলে গেলি, আমি মনে করছি আমরা পাঠানছি আমাদের ড্যান্সারটাকে ও শ্বশুরঘর পড়ে সিমুদুরিয়ে, তো বলি একটা মুরগি কাটিয়ে ভাত রাঁধিয়ে রাখবি, আমরা ওদিকে সিনাই আর ঢুকবো, আর ওই সিমুদুরি না যাই আমি গেলি বিষকুদরা আমাদের গুণ ভুলে গেছি, হ্যাঁ ভুলে বিষকুদরা যখন নদীঘাটটাকে ঢুকেছি যাই দেখছি তো ওই ঘাটটাই তো নাই, সিমুদুরি গা নাই, বন বুঝলি বেচারা কথা আলি, আমি বলি যথা আলি আলি আর যাতে লাগবো। তখন সাইকেলটাকে ঠেঙড়ায় বাঁধালি, একটা নতুন তোয়ালি ছিল, তোয়ালিটাকে মাথা হিজান করলি, আর এরকম মাথা হিজান করলি আর শুইয়ে দিলি। তখন একটা বিড়ি ছিল জল কাছে, বলছে হ্যাঁ রে মাতালটা কোথাকার পরে, বলছে রোদটা হয়ে গেছে মরে যাবে, যে এরকম ছেলে ছুটে ছুটে ছেলে আসলেন আমার আমি জানি নাই, পরে ওরা বলে দিছে, তো বলছে একটু ছাইড়াটা দিয়ে করে দে রে, তো বলছে মাতালকে আমরা পারব, বলছে মাতাল লয় মাতাল লয়, বলছে পলমার হেম মাতো বটে, হ্যাঁ হেম মাতো বটে, হ্যাঁ তো তোরা যদি নাই পারবি তো আমার বেটারা বাগুনি করছে ওই ওইখানটা যা বলে দিবি, যা যে তোর মায়ে বলল ইয়াকে ঘর নিয়ে যেমন যায় সিনান তিনান করাই ঘর নিয়ে যায়। তখন ওই লিখলি আমার একটা দোষ আছে, আগের লি পেশাবটুকু বেশি হয় পেশাবটা, তো ঘুম ভেঙে গেছে উঠেছি, তখন বলছে ইয়া আয় দেখুন ধুতিটা আর সাই দেখো সাইকেলটা, তো বলি সাইকেল তো আমি আনি নাই, আমি তো গাড়ি এসে নাচ্ছি, সাইকেল তাহলে আমি কথা বলি, তাহলে কি আমি জাগদালে সাইকেল নিয়ে এসেছি কারো আসছি বলি, আর যখন এসে আর কি এরকম। তখন ওই ইহা করছি, এই ভাবছি দমে দমে ভাবনা লাগছে, মনে করে মনে করে মনে করে সিঁদড়িকে মনে করলি, সিঁদড়িকে পৌঁছেছে, সিঁদড়ি গেলে ভাটি মনে করছি, তো মনে মুছার সঙ্গে আছে এটা নাই মনে আছে, ভাটি ঢুকেছিলি, তাহলে ভাটি কারণ সাইকেল নিয়ে এসেছি। তখন দুটো ছেলেকে বলছি জানে বাবু ভাটি তোরা বলবি যে হেম মাতা কার সাইকেল নিয়ে গেছে, আমাদের ওখানে মাথায় পড়ে আছে সাইকেলটা কার বটে তোরা যায় নিয়ে আয়। তখন মন মরছে আজ গুয়াকেও কেউ বলে দিন সে যে এদিকে গেছে, তখন ও আসছে বলছে বাবুরা তোর কোথায় যাবি, বলছে আমরা হেম মাতো পাঠানছে, বলছে কোথায় আছে হেম মাতো, বলছে আমাদের ঘরে, তখন বলছে চলো, তখন ওই বাকে নিয়ে আইল, তো ও মনমোচা পৌঁছিল, পৌঁছে নিয়ে বলছে হ্যাঁ বাপ কী খাইছিস, বলি ভাত
তো বসে ভাত আছে সুজানো বুঝি সালারা গুড় আর চিড়িয়া দিছে তো বৈশাখ মাসের রোদ আর মদ মাতাল গুড় চিড়িয়া আরো আরো লই তখন বলছি হ্যাঁ গো ভাত আছে তখন কেতাম মাতাল লাগুডিয়ার কেতাম মাতার বিটি তখন বলছি হ্যাঁ আছে বুঝি দেব ভাই আগে দুটি ভাত তখন ভাত দিল ওই ভাত খালি খায় নিয়ে আর এইবারে আসছি সেই বান্ধন তখন রাস্তায় আর কোনো চা নাই দোকান টানি ছিল নাই কোথাও আসছি যা নদী থেকে নামেছি নদীতে বলছে যদি আর এক্সট্রা স্টপেজ আগে পড়ছে তুমি মনমথডম বলছে তাহলে তোমার মরা দেহটা তোমার বেটারা পাইছ না তোমাকে টুকরা টুকরা করে আর ওর সুন্দর ভরে দিত কুকুর শিয়ালে খাচ্ছ কেন ঝাড়খণ্ড করতি আচ্ছা ঝাড়খণ্ড করতি সেই অপরাধে আচ্ছা আচ্ছা বলছি তুমি শপথ করো যে আর আমি বাইরে কোথাও মদ খাবো না তখন বলছি ঠিকই আছে তাই করে শপথ করলি যে আর আমি মদ খাবো না বাইরে এখন ঘরকে যাইছি ইয়াকে পৌঁছেছি বন্ধন বন্ধন কোথায় শরৎ মাস কোথায় ও চা দাও চা দাও চা দাও তখন চায়ের জন্য মনটা আটু পাটু হচ্ছে চা দাও চা দাও চা দাও লাল চা বলি লাল দেওয়াল নীল দেও চা দাও তো তিন চার কাপ খালি আর অন্য খাবার কিছু কথা পাইনি বুঝি ভাত টাত বলি কিচ্ছু নাই সকালে দই চিড়িয়া খাওয়াই শরৎ মাসে আমাকে পৌঁছায় শরৎকে বলছি কেন তোকে ছাপড়ালি বললো তো বলছি স্যার কুলিয়ে নাই বলি কেনে তোকে পিটিয়ে স্যার কুলিয়ে নাই আমি তখন ঝাড়খণ্ডের বড় নেতা আমার মিথ্যা ছিল একটা হেমমাত বলে ওর নাম গুলি করতে বলতে বলি ধাক সে গুলি করে দিত কোথাকার গুসানজির আমাদের পাশের গাঁয়ে ওই বলতে বলতে মিথ্যা তোকে দিল খুব সাহসী তো সেই ঘর যখন গেছি সকালে পৌঁছা দিয়েছে তখন আমার বাবা আমার বেটাই বলছে কি বড় বেটাই বলছে হ্যাঁ বাবা আমি বড় হয়েছি বলছি হ্যাঁ রে তোর বেটা এত বড় তুমি বড় হয়েছি তো বলছি তাহলে লোকে যে বলে যে ছেলে বড় হলে ছেলের কথা শুনতে হয় বলি বড় নয় যদি কথাটা যুক্তি থাকে তাহলে সেটা ছেলের কথাও মানতে হবে আমি বলছি তো বলছে আমাদের বাবা বলার শখটা রেখে দে দুটা পথ মদ খাবি না শুধু মদ খা রাজনীতি করতে পাবি নি আর রাজনীতি করবি যদি তাহলে মদ খেতে পাবি নি কোনটা তুমি পথটা বাঁচছি সেটা বাঁচ তখন আমি বলি রাজনীতি করবো যা আজাল মদ পরিত্যাগ সে যে বছর গরু টিয়েছে সেই বছর না মদ ছাড়া আর মদ খাই নি তাহলে এখনকার যারা শিল্পী আছে হ্যাঁ তাদেরকে কি বলবেন ওরা বেশিরভাগ লোক মদ খাওয়া গাঁজা খাওয়া পুরুলিয়াতে এখন যেরকম সংস্কৃতির একটা শোনা যাচ্ছে সব দিকে কয়েক বছর আগেও যেটা ছিল নাই যেমন যাওয়া করম তো প্রায় হারাইন যাতেই বসে ছিল হ্যাঁ এখন যেটা হচ্ছে অনেক জায়গায় দেখা যাচ্ছে যাওয়া করছে করম করছে ছয়ের সাথে সাথে ঝুমরটাও ঝুমুর নাচ ঝুমুর গানের প্রবণতাটা বাড়িয়েছে তো আগের তুলনায় এখন এইগুলো হচ্ছে সেটা দেখে কেমন লাগছে এখন ভালো লাগছে এটা আমাদের আদিকালের জিনিস ছিল ওটার একটা গুণ আছে যে প্রসূতি বিড়ি ছিল যাওয়া করম নাচবে উহাকে ওই পেট ফাড়ি দিয়ে নেয় হোক বাচ্চার জন্য বাচ্চা প্রসবের জন্য ও পেট ফাড়ি দিয়ে নেয় হোক আর এখন বেশিরভাগ অপারেশন উটার গুণ আছে তবে ওই যে উটা উড়ো করেনি আচ্ছা আমাদের কি তাহলে এই যে পরিস্থিতি এটা বোঝায় রেখে চলা দরকার হ্যাঁ রাখা দরকার আমাদের যেটা পুরানো সংস্কৃতি সব জিনিসকে ঘুরে নিয়ে আসতে হবে যেটা হারান যাচ্ছে সেগুলো ঘুরে আনলে আমার মনে বলছে শান্তি হ্যালো হ্যালো হ্যালো
আচ্ছা বড় নাই মারবে কার যেরকম শুরু করেছে আচ্ছা তো এতক্ষণ আপনি আপনি আমাদেরকে এত সবাইকে শুনালেন তখনকার কাহিনীগুলো শুনে বড় ভালো লাগলো এবং এখনকার যারা শিল্পী আছে তাদেরও এইটা জেনে খুব মনে আনন্দ লাগা দরকার দরকার হ্যাঁ যে তখন কেমন ছিল এখন আমরা কি অবস্থায় আছি আমরা কি করতে চলেছি কি করতে চলেছি এবং এখনকার শিল্পীদেরও উচিত যে আগে যে পদ্ধতিতে যেমন ধরুন আপনি নাচ খেল করেছেন মানে অগুন্তি এতদিন ধরে এই ছো ঝুমরে মানে মাইতে আছে তো আপনাকে দেখে একটা সবার জানা উচিত বা শিখা দরকার যে মদ ভাং না খায়ও গান বাজনা করা যায় গান বাজনা করা যায় আর গান বাজনা করে করেছেন আমার ততটুকু ধারণা যে আপনি এই আনন্দ ফুর্তির মধ্যে আছেন এবং শরীরটাকে কোনোদিন মানে অলস করেন নাই না সেই কারণে এদিকে নাই অলস আর একটা শুনো তো আমার একটা কাহিনী আমার একটা শিষ্য আছে সম্পর্কটা আমরা শালা ভগ্নী পথে তো ওস্তাদ বটে গ্রাহক বটে ভালো গ্রাহক তো নাসনি আলোরা লেগে দিয়ে এসেছে নাসনি আলোরা ওর মাই বলছে নাসনি যাতে দিব না আর আমি বলছি যাতে দিতে হবে আমি বলছি যাতে দিতে হবে বুঝছি কেন বলছি যে ইয়াকে প্রমাণ করতে হবে এই জন্য বুধুমতকে পাঠাছি ওর নাম বুধুমত যে মদ না খেয়েও নাসনি আজ করা যায় এইটা প্রমাণ করতে যাবে ওই জন্য পাঠাতে যাবে আমিও জানি যে নাসনি আজটা খারাপ কিন্তু তবু পাঠাছি একখানে যে যে না খাইও যে নাচ করা যায় এইটা প্রমাণ করতে হবে তো ছেলেটা মদের নয় ছয় এবং দু চারটা মদ মাতালকে ছাড়াইছে আর আমারও চেষ্টা আছে এরকম যদি দু চারটাকে পারি ছাড়াতে ঠিক যে আমার কথা শুনিয়ে একদম একদম হ্যাঁ আমার মনে হচ্ছে যে আপনাদের মতন পথপ্রদর্শক যদি কোনো শিল্পী পায় তাহলে নিশ্চয় তাদের মানে আরো সামনের পথটা আরো সুদৃঢ় হবে হ্যাঁ টিকে থাকতে পারবে হ্যাঁ জিনিসটাকে টেকায় রাখতে পারবে টেকায় রাখতে পারবে টিকে থাকবে মানুষটা টিকে থাকলে কে করবে ঠিক ঠিক নিজের শরীর ঠিক রাখতে তবে তো পারবে একদম আমি এখনো বউকে চাপা নিয়ে সারাই ঘুরছি বলছি না উচ্চতা যাব বলে মোটর চাপবে নাই মোটর চাপলে বমি হবে ঠিক আছে মনে হচ্ছে ঠিক আছে আপনার সঙ্গে কথা বলি বড় ভালো লাগলো আরো একদিন তখন বসে যাবে হ্যাঁ একদিন একটা ফাঁকা সময় দেখে আপনার সঙ্গে আরো এরকম গল্প করতে বসবো সুদর্শন ফোন নাম্বার পাইছো হ্যাঁ আছে হ্যাঁ তো ওকে ফোন করবে আমরা যাচ্ছি অমুক তারিখে তোমার জেঠাকে থাকতে বলবে হ্যাঁ হ্যাঁ তাহলে তো পাবে না আমি তো ঘরে থাকা কম হ্যাঁ হ্যাঁ তখন জানিয়ে নেব হ্যাঁ ওই ওই ফোন করে জানিয়ে নেবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য আজকে আমরা সাথে পেয়েছিলাম আমাদের পুরুলিয়ার বিখ্যাত একজন ছৌ ব্যক্তিত্ব ওস্তাদ হেমচন্দ্র মাহাতো মহাশয়কে তো দেখতে থাকুন আরও বিভিন্ন শিল্পীর জীবন কথা বা তখনকার পুরাতন ছৌয়ের কথা বর্তমান ছৌয়ের কথা নিয়ে আমরা হাজির হব আবারও সঙ্গে থাকুন ধন্যবাদ নমস্কার